সামিরউদ্দিন আপনি লিখেছেন সরকার সর্বজনীন পেনশন চালু করছে, শুরুতে দৃষ্টিভঙ্গি জানালে উপকৃত হব। দেখুন, পৃথিবীর অনেক দেশে সর্বজনীন পেনশনের এই ধারণা চালু আছে এবং মৌলিকভাবে এটি ভালো জিনিস যে একটা মানুষ একটা সময় চাকরি বাকরি থেকে অবসরে চলে যাবেন, তখন যেন তার চলতে অসুবিধা না হয়, সেজন্য তিনি বৃদ্ধ হওয়ার পর, চাকরি ছাড়ার পর, একটা নির্দিষ্ট বয়সে পৌঁছার পরে মাসে মাসে ভাতা পাবেন, এটা খুব ভালো জিনিস। কিন্তু এটার যে প্রচলিত ফর্মেট আছে, অর্থাৎ আমাদের দেশে যে সর্বজনীন পেনশন চালু হচ্ছে, যারা সরকারি চাকরি করছেন না তাদেরও পেনশন নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে এবং এই আইনটি কার্যকর হওয়ার পথে খুব শীঘ্রই, সেখানে আমরা জানি যে নির্দিষ্ট কিছু অর্থ মাসে মাসে নির্দিষ্ট সময় পর, নির্ধারিত সময় পর্যন্ত দিয়ে যাওয়ার পর একটা সময় সেটা অতিরিক্ত সহকারে আমরা পেতে থাকব। এটি হলো মূল সর্বজন পেনশনের ধারণা। তো এটি ক্ষেত্রে যেহেতু আমি যে টাকা দিচ্ছি তা সেটার বিপরীতে আমি অতিরিক্ত টাকা নিচ্ছি এবং এটা কোনো ব্যবসায়িক ভিত্তিতে দিচ্ছি না, তাহলে সেটি ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে সুদে পরিগণিত হওয়ার কথা। তো এই বিষয়ে আমাদের আবদার থাকবে, আবেদন থাকবে, দাবি থাকবে সরকারের কাছে যেন সর্বজনীন পেনশনের মধ্যে আপনার সুদ মুক্ত একটা অপশন রাখা হয়, কারণ এদেশে মানুষ সুদকে ঘৃণা করে এবং এজন্য কনভেনশনাল ব্যাঙ্কগুলোর চাইতে শরীয়ত ভিত্তিক ব্যাঙ্কগুলোর চাহিদা সাধারণ মানুষের কাছে কোনো ক্রমে কম নেই, বরং অনেক গুণ বেশি। তো এই জন্য সাধারণ মানুষের যেহেতু সুদ থেকে বাঁচার একটা প্রচেষ্টা আছে এবং মানুষ সুদকে ঘৃণা করে, অতএব সর্বজনীন পেনশনটা সত্যিকার অর্থে সর্বজনীন পেনশন হবে এবং সবাই এটাতে সামিল হতে পারবে তখনই যদি এটার সুদমুক্ত অপশনও চালু থাকে। কারণ সুদের অপশন যদি থাকে এবং সর্বজনীন পেনশন এটাতে সামিল হতে গিয়ে যদি সুদ দিয়ে জড়িয়ে যেতে হয়, তাহলে অনেকে কিন্তু সেখানে চড়াবেন না এবং সেটি থেকে দূরে থাকবেন। বিধায় ওলামা ইকরামের কাছ থেকে যদি ধারণা চাওয়া হয় যে কোন ফরম্যাটে হলে এই জিনিসটি সুদমুক্ত হতে পারে, তাহলে সুদমুক্ত একটা অপশন যারা সুদ থেকে বাঁচতে চান তাদের জন্য রাখলে সেটা হবে সময়ের সবচেয়ে প্রয়োজনীয় কাজ। আমরা সে দাবি কিন্তু সরকারের কাছে জোরালোভাবে রাখতে চাই। ইউসুফ বিন এবি রহমান আপনি লিখেছেন, আমি জাপান থাকি, একটা দোকানে কাজ করি, সেখানে হালাল পণ্য আছে, হারাম পণ্য আছে, এখন আমার ইনকাম করা টাকাটা হালাল হবে কিনা? হালাল হারাম দুই রকমই যদি থাকে, আপনি যথাসম্ভব হারাম পণ্য সার্ভ করা, বিক্রি করা, এটা আপনি করবেন না, সেখানে অমুসলিম থাকলে সে তা এটা করবে, আপনি এগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাদেরকে বোঝাবেন যে আমার সীমাবদ্ধতার জায়গাটা আসলে এটুকু। যেহেতু হারাম পণ্যের আইটেম অনেক বেশি না, সেগুলোতে যদি আপনি বাঁচার চেষ্টা করেন এবং বেঁচে আপনি করতে পারেন কাজ, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হবে। আর যদি সেটা না হয়, সে সুযোগ যদি না থাকে, তাহলে আপনার জন্য এখানে চাকরি করা জায়েজ হবে না। এমডি হোসাইন মিয়া আপনি লিখেছেন, আমি মালয়েশিয়া একটি চাইনিজ কোম্পানিতে কাজ করি, ফ্যাক্টরির ভিতর ছোটো একটি মন্দির আছে, সেখানে তারা ফলমূল দিয়ে পুজো করে থাকে, সেই ফল আমাদেরকে খেতে বলে, তা খাওয়া আমাদের জন্য জায়েজ হবে কিনা? দেখুন, মন্দিরে যে ফলমূল দিয়ে পুজো করে, ওই ফলমূলে কল্যাণ আছে, ওইটাতে খেলে বিশেষ লাভ হবে, এরকম উদ্দেশ্যে যদি সেটা খাওয়া হয় সেটা না জায়েজ হবে। এমনিতে পুজো উপলক্ষে একজন আরেকজনকে মিষ্টি বা ফল এগুলো দিয়ে আতিথেয়তা করলেন, তার অংশ হিসাবে যদি আপনাকে দেওয়া হয়, তো ফল যেহেতু হারাম নয়, বিধায় সেটি আপনি খেতে পারেন। বাট ওই যে বললাম, মূর্তির সামনে রেখে এটাকে বিশেষ বরকতময় বা কল্যাণময় মনে করে যদি খাওয়া হয় বা সেখান থেকে দেওয়া হয় বা সেই উদ্দেশ্যে আপনি নেন, তাহলে সেটা জায়েজ হবে না। এমনি সাধারণ ফল দিলে সেটি খেতে পারেন বা সাধারণ উদ্দেশ্যে আপনি খেতে পারেন।